আজ শুভ বড়দিন। আজকের এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে নানা আয়োজনে পালন করেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মের মানুষ। সকল জরাজীর্ণতা ভুলে আগামী দিনগুলো সুন্দর হোক, এমন প্রত্যাশা যীশু অনুসারীদের। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। গির্জার ভেতরে বাইরে নানান রঙের আলোকসজ্জা, ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি, একপাশে রাখা হয়েছে সান্তাক্লজ। যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজধানী সহ সারাদেশের গির্জাগুলোকে এভাবেই সাজানো হয়েছে বর্ণিল সাজে। চার্চের কক্ষগুলো বেলুন, ফুলসহ নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। প্রার্থনা কক্ষের একপাশে একটি গোশালা করা হয়েছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে যীশুখ্রিস্টের জন্মদিনের আবহ। চার্চ প্রাঙ্গণ সাজানো হয়েছে নানান রঙের বাতিতে। আজকের দিনটা আমাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব। আমরা সকাল থেকে অনেক প্রার্থনা করছি এই দিনটার জন্য, আমরা সারা বছর অপেক্ষা করি। যে যেখানেই থাক, আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকে সবার ছুটি, সবাই একসাথে হব। উই কেম হিয়ার টু প্রে ফর এভরিওয়ান উইথ আওয়ার প্যারেন্টস। উই হোপ এভরিওয়ান উইল স্টে ওয়েল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। যীশুর জন্ম যেমন অনাচার অবিচার থেকে মানুষকে মুক্তি দিয়েছিল, আগামীতেও তার আদর্শ ধারণ করে পৃথিবী পাপ থেকে মুক্তি পাবে, এমন কথা জানান ভক্তরা। ঈশ্বরের কাছে মিনতি জানিয়েছি, ঈশ্বর যেন তার শান্তি আশীর্বাদ এই বিশ্বে বর্ষণ করেন এবং দীনদরিদ্র মানুষের যে অবস্থা তা থেকে উত্তরণের জন্য যে আশীর্বাদ মঙ্গলময়তা দরকার তা তিনি যেন দান করেন। আমাদের যে চেতনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা যেন প্রতিষ্ঠা পায়, এদেশের মানুষ যেন ভালো থাকে, এটি আমাদের বড়দিনের প্রত্যাশা। শুভ বড়দিন। জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে এবং বিশ্ব বিবেকে যেন জাগ্রত হয়, আজকের দিনে সেই প্রার্থনাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।